আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? একটু ক্লাসে লেট হয়ে গেল আজকে। আচ্ছা, আমাদের ক্লাস হবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় সেটা, যেহেতু এর আগের ক্লাসটা আমরা দ্বিতীয় পত্রের উপরে নিছি, এজন্যই এটা আমরা নিব প্রথম পত্রের উপরে ইনশাল্লাহ। যারা যারা লাইভে যুক্ত হচ্ছ একটু আমাকে জানাও যে সব কিছু ঠিক আছে কি না, এমনিতে আমরা লেট করে ফেলছি ক্লাসে। প্রীতি, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা ফারজানা, ওয়ালাইকুম সালাম, মুক্ত বলছে সব ঠিক আছে। আচ্ছা, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যেটা শর্ট সিলেবাসের মধ্যে আছে সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশ। ব্যবসায় যে পরিবেশ যেটা, অর্থাৎ ব্যবসা করতে গেলে যে চারপাশে যে পারিপার্শ্বিকতা আছে বা চারপাশে যে জিনিসগুলো আছে যেগুলো নিয়ে মূলত আমাদের পরিবেশ গঠিত, সেটা নিয়ে হচ্ছে আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা। তো তোমরা যারা যারা লাইফে যুক্ত আছো সবাই বলছো যে ঠিক আছে, ভালো আছি। আচ্ছা প্রীতি বলছে আমি ভালো আছি, আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, আমিও অপেক্ষায় ছিলাম ক্লাস করানোর। আচ্ছা ঠিক আছে, তো চলো, যেহেতু আমাদের লেট হয়ে গেছে অলরেডি ক্লাসের মধ্যে, তো বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো ব্যবসায় পরিবেশ এই অধ্যায়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর মধ্যে। তুমি পরীক্ষাতে এই অধ্যায় থেকে 3 থেকে 4টা এমসিকিউ শিওর কমন পাবে। তুমি 100% কনফার্ম থাকো যে এই অধ্যায় থেকে তুমি 3 থেকে 4টা এমসিকিউ শিওর কমন পাবে, আর সৃজনশীলও একটা থাকবে ইনশাল্লাহ। এই জন্য অধ্যায়টা ভালো করে পড়তে হবে তোমাদেরকে। এখন আমরা শুরুতে যেটা আছে এটা পরিবেশের কোনো কাজেই দিবে না, এটা পড়ার দরকার নাই, সরাসরি চলে যাবে পরিবেশের ধারণায়। কোথায় যাবে? পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট। যেটা এখানে প্রথম এই জায়গাতে এই জিনিসটা বলা আছে যে আমাদের দেশে যে বুড়িগঙ্গা নদী, এখন ধরো বুড়িগঙ্গা নদীটা কি হয়, এটা তোমার মনে করো যে বর্ষাকালে যখন পানি বেশি হয় তখন এখানে মনে করো যে মানুষ ভ্রমণ করে বা অনেক সময় নদী পথে যাতায়াত করে, কিন্তু শুষ্ক মৌসুমে যখন বুড়িগঙ্গার পানি কমে যায় তখন বিভিন্ন কলকারখানা যেগুলো বুড়িগঙ্গা নদীর আশেপাশে গড়ে উঠছে এগুলোর ময়লা আবর্জনার ফলে, এগুলোর নোংরা পানির ফলে পানিটা দূষিত হয়ে যায়, আর বিভিন্ন বর্জ্য ফেলার কারণে, গন্ধের কারণে আশেপাশে মানুষ টিকতে পারে না। একটা জায়গায় ভ্রমণ করতে গেলে ওটা তো একটা পরিবেশ থাকা লাগবে সুন্দর, তাই না? তো গন্ধে তো টিকতে পারে না, ঘুরবে আর কোথায়? এই জন্যই বলা হয়েছে যে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, একটা নদীরও একটা আলাদা পারিপার্শ্বিক অবস্থা আছে, একটা পরিবেশ আছে। পরিবেশটা যদি সুন্দর হয় তাহলে কী হইতো? ধরো বুড়িগঙ্গা নদীটাই অন্যান্য দেশের নদীর মতো সুন্দর পরিষ্কার একটা নদী, তাহলে কী হচ্ছে ওখানে মনে করো, আমার এগুলোতে কোনো সমস্যা না, আমি এগুলো মেয়েদের মতো আচার টাচার খাই না। এই যে তোমার মনে করো যে বুড়িগঙ্গা নদীর চারপাশে যদি পর্যটন কেন্দ্র গড়ে উঠতো, দেখা যাচ্ছে নদীর চারপাশে ভালো হোটেল, রেস্তোরাঁ, সুন্দর সুন্দর পরিবেশ থাকতো, তাহলে একটা পর্যটন খাত হইতে যায় ওই জায়গাতে। কিন্তু যেহেতু নোংরা পরিবেশ, ওই জন্য মানুষ সেখানে ঘুরতে যাবে না, তাই না? তো এখানে কী হচ্ছে, পরিবেশটা নষ্ট হচ্ছে, আর পরিবেশের দ্বারা কী হচ্ছে, জিনিসটা প্রভাবিত হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে মানুষ বেঁচে থাকে এবং জীবন ধারণ করে যেই জিনিসগুলোর মধ্যে, যে পারিপার্শ্বিকতার মধ্যে, তাকেই পরিবেশ বলে। পারিপার্শ্বিকতা বলতে কি, আমাদের চারপাশে যা কিছু আছে আমরা কী বলি, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি তাই হচ্ছে পরিবেশ। অর্থাৎ মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বেঁচে থাকে এবং জীবন ধারণ করে তাকে কী বলে, তাকেই পরিবেশ বলে। আর শুধুমাত্র মানুষ না, মানুষ বাদেও আরও যে প্রাণী আছে, আর শুধুমাত্র প্রাণী না, আরও যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন বিল্ডিং টিল্ডিং, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের পরিবেশ। তাই প্রকৃত অর্থে আমরা বলতে পারি যে পরিবেশ হলো এমন কিছু অনুকূল ও প্রতিকূল উপাদান। এখানে একটু পরে দেখবে কিছু জিনিস আছে যেগুলো আমাদের পরিবেশের অনুকূলে, কিছু আছে পরিবেশের প্রতিকূলে। তো অনুকূল ও প্রতিকূল উপাদান বা শক্তির সমষ্টি যা প্রাণী জগৎ ও প্রতিষ্ঠানের উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং যার প্রভাবে এগুলোর অস্তিত্ব, বংশবৃদ্ধি, সার্থকতা ও বিফলতা নির্ণীত হয়, এ হচ্ছে পরিবেশ। তো তোমরা এত বড় সংখ্যা না লিখতে পারলেও এটা লিখবে,
যদি পরীক্ষায় প্রশ্ন এখানে ক নাম্বারের জন্য দুইটা আসতে পারে, একটা আসতে পারে সরাসরি যে পরিবেশ কাকে বলে, আরেকটা আসতে পারে ব্যবসায়ী পরিবেশ কাকে বলে। তাহলে যদি আসে পরিবেশ কাকে বলে, তাহলে তুমি কি লিখবে, যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে ও জীবন ধারণ করে তাকে কি বলে, তার পরিবেশ বলে। এখন এখানে যে দেওয়া আছে যে অনুকূল ও প্রতিকূল উপাদান, কারণ অনুকূল কোনগুলো আর প্রতিকূল কোনগুলো। অনুকূল হচ্ছে যেমন মনে করো যে সিলেটে কি হয়, যেহেতু পাহাড়ি অঞ্চল ওই জায়গাতে চা বেশি হয়, রাজশাহীতে যেমন বরেন্দ্র এলাকা এখানে আম বেশি হয়, এগুলো কি, এগুলো হচ্ছে এই ওয়েদারের সাথে, এই মাটির সাথে, এই পরিবেশের সাথে এই জিনিসটা অ্যাডজাস্ট করে, এই জন্যে এখানে এগুলো হচ্ছে অনুকূল। বা ধরো কক্সবাজার, কক্সবাজারে কি পর্যটন খাত বেশি, কারণ ওখানে দর্শনীয় জায়গা, সি বিচ ওখানে কি দর্শনীয় জায়গা। ওইটার প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ, এখন তুমি মনে করো পাহাড়ি অঞ্চলে যদি তুমি মনে করো অন্য গাছ লাগাও, তাহলে কিন্তু হবে না, পাহাড়ি অঞ্চলে অন্য গাছ লাগাইলে আবার হবে না। আবার মনে করো তুমি যদি নিচু জায়গায় গাছ থাকো, তাহলে পানির কারণে সেটা মরে যেতে পারে। আবার তুমি মরুভূমিতে যদি আম চাষ করতে চাও, তাহলে কিন্তু হবে না। তো প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ আছে, অনুকূল বা প্রতিকূল, হ্যাঁ এটাই বলা আছে এখানে। এখন হচ্ছে ব্যবসায়ী পরিবেশের ধারণা, একটা হচ্ছে পরিবেশ আর একটা হচ্ছে ব্যবসায়ী পরিবেশ। পরিবেশ কোনটা, যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে এবং জীবন ধারণ করে সেটাই হচ্ছে তার পরিবেশ। আর ব্যবসায়ী পরিবেশ হচ্ছে যেটা হচ্ছে ওই ব্যবসায়ী পরিবেশটা যে আশেপাশে জায়গার মধ্যে গড়ে ওঠে, অর্থাৎ যে দেশের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ সেই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে গঠিত পরিচালিত হয়, তাই হচ্ছে ব্যবসায়ী পরিবেশ। কোন সাবজেক্ট, ক্যাপশনে লেখা আছে না কোন সাবজেক্ট, কোন অধ্যায়, কে ক্লাস নিচ্ছে, প্রত্যেকটা ক্লাসে দেখবে উপরে ক্যাপশনে লেখা থাকে কোন সাবজেক্টের ক্লাস, কোন অধ্যায়ের ক্লাস, যে ক্লাস নিচ্ছে সেই টিচারের নাম কি, কততম ক্লাস, সব এ টু জেড লেখা থাকে। তা কমেন্টে জিজ্ঞেস করে কোন সাবজেক্টের ক্লাস দাদা। দেখো ওয়ালাইকুম সালাম, শিয়াম এটা ব্যবসা সংগঠনের ক্লাস, ব্যবসায়ী পরিবেশ। তাহলে বুঝতে পারছো পরিবেশ হচ্ছে যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে জীবন ধারণ করে সেটা হচ্ছে তার পরিবেশ, আর ব্যবসায়ী পরিবেশ হচ্ছে তোমার যে ব্যবসা প্রতিষ্ঠান ওইটা যে পারিপার্শ্বিকতার মধ্যে গড়ে ওঠে এবং পরিচালিত হয় সেটা ওই ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশ। এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো, আর কোনটা ডেফিনেশন কি হবে বুঝতে পারছো বলো, পরিবেশ আর ব্যবসায়ী পরিবেশ বুঝতে পারছো? আসসালামু আলাইকুম সালাম, আচ্ছা জাইদুল, প্রীতি সরি মিদুল, প্রীতি, বিজয়, মামুন, মুন্নি, বিথি, আচ্ছা পরে রেকর্ডেড করে নিয়ে 5-7 মিনিট তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা বুঝছো, তো চলো এবার আমরা পরেরটাই যাই। তো এখানে বসে ব্যবসায় পরিবেশের যে ধারণা, সেই ব্যবসায় পরিবেশের ধারণা দেওয়া আছে। এখন এখানে ব্যবসায় পরিবেশের ধারণার মধ্যে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, যে আমাদের ব্যবসায়িক পরিবেশ যেটা, এটা দুইটা অবস্থায় ভাগ করা যায়, একটা হচ্ছে সামষ্টিক আর একটা হচ্ছে ব্যষ্টিক। সামষ্টিকটা হচ্ছে যেটা পুরো দেশের, মানে একটা দেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো মিলে যে পরিবেশটা তৈরি হয় সেটা, আর ব্যষ্টিক হচ্ছে যেটা একটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের ভিতরের বাইরের যে পরিবেশটা সেটা। যেমন মনে করো আমাদের এই প্রতিষ্ঠানটা, এটার ভিতরের বাইরের যে পরিবেশটা এটাকে আমরা বলতে পারি ব্যষ্টিক, মানে মাইক্রো। আর পুরো দেশের যতগুলো প্ল্যাটফর্ম আছে এরকম শিক্ষামূলক সবগুলো মিলে যে পরিবেশটা তৈরি সেটাকে আমরা বলতে পারি ম্যাক্রো বা সামষ্টিক পরিবেশ। আচ্ছা এখানে ওই দুইটা প্রতিষ্ঠানের সম্পর্কে, মানে এই দুইটা যে প্রকারভেদ, একটা সামষ্টিক আর ব্যষ্টিক, ওই দুইটার সম্পর্কে এখানে আলোচনা করা আছে। আমি যেটা বললাম যে সামষ্টিক হচ্ছে একটা দেশের ব্যবসায় পরিস্থিতির উপর প্রাকৃতিক অপ্রাকৃতিক সব ধরনের উপাদান প্রভাব বিস্তার করে, এই সকল তাকে কি বলে, ওই ব্যবসায় পরিবেশের সাধারণ বা সামষ্টিক পরিবেশ বলে। আর যেটা একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর বাহ্যিক পরিবেশ সম্পর্কে বলে বা পারিপার্শ্বিকতা সম্পর্কে বলে সেটা হচ্ছে এই পরিবেশ, সামষ্টিক আর ব্যষ্টিক পরিবেশ। আচ্ছা এখানে এমসিকিউ এর জন্য দুটা লাইন ইম্পর্টেন্ট আছে, এখানে এমসিকিউ এর জন্য দুটা ইম্পর্টেন্ট লাইন আছে। দেখো এখানে আছে যে সামষ্টিক উপাদানের উদাহরণে দেওয়া আছে যে কুয়েত তেল সমৃদ্ধ হওয়ায় সেখানে পেট্রোলিয়াম শিল্প, যুক্তরাষ্ট্র, জাপান ইত্যাদি দেশ প্রযুক্তিগত উন্নয়নের কারণে সেগুলোতে প্রযুক্তি সম্পন্ন শিল্প অর্জন করছে। দেখো একটা দেশের কথা বলা হয়েছে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে এমসিকিউ এ যে কুয়েত কোন সম্পদের জন্য বা কোন খাতে
কোন পরিবেশের কারণে উন্নতি করছে, তখন তোমাকে বলতে হবে সামষ্টিক উপাদানের কারণে অথবা তেলের কারণে। বা এরকমও প্রশ্ন আসতে পারে যে তৈল সমৃদ্ধ হওয়ার কারণে কোন দেশ তোমার হচ্ছে সামষ্টিক পরিবেশে উন্নতি করছে, কারণ কি হবে কুয়েত। এইগুলো দেশগুলোর নাম আর অপশনগুলোর নাম মনে রাখবে। এরপরে এখানে দেখো, যখন দেশের কথা বলা হয়েছে, যখন মনে করো যে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, তখন দেখো বসুন্ধরা পেপার মিল, এটা কি যে বাংলাদেশ সরকারি কাগজের কল। এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশ সরকারের কাগজের কলের নাম কি, তখন কি হবে চন্দ্রঘোনা পেপার মিল আর হচ্ছে বসুন্ধরা পেপার মিল। এখন দেখো চন্দ্রঘোনাটা হচ্ছে সরকারি আর বসুন্ধরাটা কি, বসুন্ধরাটা হচ্ছে বেসরকারি। এগুলো কি, এগুলো দুইটার ভিতর যে অভ্যন্তরীণ যে পরিবেশ এটাকে বলা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। এখন এই যে সামষ্টিক পরিবেশ, এই সামষ্টিক পরিবেশের মধ্যে যে উপাদানগুলো সেইটার লিস্ট হচ্ছে একটা। এখন তুমি 2 কোটি% শিওর থাকো যে এখান থেকে তুমি 2টা MCQ কমন পাবে। কত কোটি পার্সেন্ট বললাম? 2 কোটি% শিওর থাকো যে এই 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 ছকটা থেকে তুমি 2টা MCQ কমন পাবে, আর সৃজনশীলের গ ঘ এই জায়গা থেকে কমন পাবে। মনে রাখবে সৃজনশীলের মধ্যে খ ঘ ঘ তিনটার মধ্যে 2টা কোশ্চিন এই জায়গা থেকে তুমি কমন পাবে, এই একটা ছক থেকেই। তার মানে এই একটা ছক থেকে মনে করো 5-7 নাম্বার তুমি পরীক্ষাতে কমন পাচ্ছ। তো ভালো করে এটা মনে রাখবে ছকটা। আমাদের ব্যবসায়িক পরিবেশের মধ্যে যে সামষ্টিক যে পরিবেশ, ওর মধ্যে এই উপাদানগুলো আছে। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ আর হচ্ছে আইনগত বা নীতিগত পরিবেশ যেটা। এখন এগুলোর মধ্যে যে সাব পয়েন্টগুলো দেওয়া আছে এগুলোই হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন কীরকম আসতে পারে, তোরা বললো আচ্ছা প্রাকৃতিক পরিবেশ দেখো, ভূ প্রকৃতি। এখন পরীক্ষার প্রশ্ন আসবে যে জলবায়ু, জলবায়ু কোন পরিবেশের উপাদান, কি আসবে জলবায়ু কোন পরিবেশের উপাদান। অপশনে থাকবে অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক, রাজনৈতিক, তখন তোমাকে অ্যান্সার করতে হবে কি এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনগুলো, ভূপ্রকৃতি। জলবায়ু সব থেকে ইম্পর্টেন্ট, এখানকার মধ্যে জলবায়ু সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদ নদী, বনবনানী, প্রাকৃতিক সম্পদ, দেশের অবস্থা, দেশের আয়তন ইত্যাদি, এই সবগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এরপরে অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ কোনগুলো, আয় সঞ্চয়, চাহিদা ও ভোগ, বাজার, মূলধন, বিনিয়োগ, অর্থ, ঋণ ব্যবস্থা, শুল্ক, কর, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ, তারপর হচ্ছে সুনাম, আন্তর্জাতিক চুক্তি। এই যে সুনাম আর আন্তর্জাতিক চুক্তি, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই, এগুলো এক্সট্রা নোট করে নিবে। সুনাম আর আন্তর্জাতিক চুক্তি, এগুলো বিগত বছর পরীক্ষাতে আসছে, বিধায় এগুলো অ্যাড করে দিছি যে সুনাম আর আন্তর্জাতিক চুক্তি এগুলো কোন পরিবেশের অংশ বা উপাদান, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। এখানে সব থেকে ইম্পর্টেন্ট সাব পয়েন্ট হচ্ছে আয় ও সঞ্চয়, ভোগ ও চাহিদা ও ভোগ, বাজার, মূলধন ও বিনিয়োগ, অর্থ ও ঋণ, মানব সম্পদ। মানব সম্পদ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানব সম্পদ এখানে 3টা দিয়ে রাখছি, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যখন তুমি কোনো বই পড়বে, যে কোনো সাবজেক্টের বই পড়বে, পড়ার সময় অবশ্যই বইয়ে দাগাবে। যদি বইয়ে না দাগাও তার মানে তুমি পড়ালেখাই করো না, বইয়ে দাগাইতে হবে। কীভাবে দাগাবে আমি আগে বলছি, যেটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট বা খ নাম্বারের জন্য ওটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবে, যেটা MCQ এর জন্য সেটা আন্ডারলাইন করবে, দরকার হলে যেটা বেশি ইম্পর্টেন্ট অন্য নিচে লাল কালি দিয়ে আন্ডারলাইন করবে। সবসময় 2-3 কালারের পেন কাছে রাখবে, তাহলে দেখা যাচ্ছে কাজে দিবে। পরে যখন তুমি রিভিশন দিতে যাবে, পরীক্ষার বাকি আছে 1 ঘন্টা, তখন তুমি কী করবে, তখন পুরো বই কি রিভিশন দিতে পারবে না, তখন কী করবে এই জিনিসগুলো পৃষ্ঠা উল্টাবে, আর যেগুলো লাল কালি দিয়ে দেওয়া আছে চোখে তাড়াতাড়ি বলবে, তখন ওই জিনিসগুলো রিভিশন দিতে পারবে। আই হোপ এটা সবাই করে, তারপরে আমি বলে দিলাম, যারা করে না তারা এই কাজটা আজ থেকে করবে, ভালো করে পড়বে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে মানব সম্পদ, মানব সম্পদ কোন পরিবেশের উপাদান, তখন তুমি কী বলবে অর্থনৈতিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশের মধ্যে কী কী আসে, জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ধারণা, আচার আচরণ, শিল্প সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, দেশের সুনাম, সামাজিক প্রতিষ্ঠান সমূহ, এগুলো এখানে আরও আছে। এখানে সরি, এখানে এটা না, এটা ইম্পর্টেন্ট, এই ক্লু লেখা আছে। আচ্ছা এখানে এটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জনসংখ্যা, মূল্যবোধ ধারণা আর হচ্ছে দেশের যে সুনাম, এই 3টা ইম্পর্টেন্ট হচ্ছে সব থেকে বেশি। দেখো এখানে একটা বিষয় আছে বুঝার, যদি প্রশ্ন থাকে সুনাম, সুনাম কোন পরিবেশের উপাদান, তোমরা কমার্সের স্টুডেন্ট, তোমরা খুব ভালো করে জানো যে সুনাম হচ্ছে ব্যবসায়ের কি সম্পদ বা ব্যবসায়ের ভূষণ বলা হয়। তো এটা কিন্তু একটা ব্যবসায়ের সম্পদ, অস্পর্শনীয় সম্পদ। তাহলে কি হচ্ছে, সুনামটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অংশ। কিন্তু প্রশ্ন যদি দেশের সাথে আসে যে দেশের সুনাম,
তাহলে দেশ কি? দেশ আমাদের একটা সামাজিক বিষয় না, তখন কি হবে? তখন হবে সামাজিক পরিবেশ। শুধু সুনাম হইলে অর্থনৈতিক পরিবেশ, আর যদি দেশের সুনাম হয় তাহলে সামাজিক পরিবেশ। এরপরে হচ্ছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ কি? রাজনৈতিক পরিবেশ হচ্ছে সার্বভৌমত্ব, সরকারের এই দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান সমূহ, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক। এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে রাজনৈতিক স্থিতিশীল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এখানে ঝামেলা পাতে কোথায় জানো? এই যে আইনগত পরিবেশের সাথে, যখনই এখানে বিষয়টা আসে আইন শৃঙ্খলার, যখনই বিষয়টা আসে আইন শৃঙ্খলার, তখন অনেকেই মনে করে আইন তো আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত, এই জন্যই এটা চোখ বন্ধ করে দেখাই দেয় যে আইন শৃঙ্খলাটা হচ্ছে আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। কিন্তু না, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা হচ্ছে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এটা দ্বিতীয় অধ্যায়। প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ কি? বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান সমূহ, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, যেগুলো এখন মনে করো যে প্রযুক্তির প্রত্যেকটার মধ্যে প্রযুক্তি আছে, তুমি প্রযুক্তি লেখা থাকলে বুঝবে, বিজ্ঞান বা প্রযুক্তি থাকলে বুঝবে, সেটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশের উপাদান। এবার হচ্ছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ অথবা নীতিগত পরিবেশ, এর মধ্যে কি আছে? বাণিজ্যিক ও শিল্প আইন, পরিবেশ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, মুদ্রা ও রাজস্ব নীতি, আমদানি ও রপ্তানি নীতি, আইনের অনুশাসন, আইনের প্রয়োগ ও যোগ্যতা। এখন এই সবগুলো হচ্ছে আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। এখন এই যে তোমাকে দেখালাম, এগুলো হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান। ব্যষ্টিক পরিবেশ আলাদা, এটা হচ্ছে সামষ্টিক, সামষ্টিক পরিবেশের উপাদান এগুলো। তাহলে পরীক্ষার্থী যদি খ নাম্বার প্রশ্নের মধ্যে আসতে পারে, সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি বা কোনগুলো সামষ্টিক পরিবেশের উপাদান, তখন তুমি কি লিখবে? এগুলো প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত। বা পরীক্ষাতে প্রশ্ন আসলো যে রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত কোনগুলো বা রাজনৈতিক পরিবেশের উপাদান কোনগুলো, তখন তুমি এগুলো লিখতে হবে। এই পুরো ছকটা তোমার মুখস্থ থাকতে হবে মাথার মধ্যে, কারণ এগুলো থেকে এমসিকিউ কমন বলে দুই তিনটা আবার সৃজনশীলের ক্ষেত্রে কাজে লাগবে। তো তোমাদের 2 মিনিট টাইম দিচ্ছি নিজে নিজে দেখার, 2 মিনিটে একটু দেখে নাও ছকটা। প্রত্যেকের বই তুমি যে রাইটারের বই পড়ো না কেন, সেই বই পাবে। এটা খালিকুজ্জামান স্যারের বই, তুমি যে স্যারের বই পড়ো সেই স্যারেরটাই পাবে। আগে তো তুই সার বানাম ছি দেখো, যা ব্লগ দিলাম তোর থাক। মনে করো 2 মিনিট টাইম দিছি, শাফিন ওয়ালাইকুম সালাম, তোমার ক্লাস তো দেরি হয় না ভাই, তুমি ক্লাস দেরি করে আসছো কেন? সাগর বলছে ভাই একটু স্লো স্লো তো পড়ছে, আর কত স্লো পড়াবো, এখন তো টাইম দিছি, এখন পড়ো। পড়ো 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 পড়ো, আমরা এখন দেখো আগে আসতে হবে, সেটা আগে বিচি বসে ভাইয়া সুন্দর লাগতেছে। কি সুন্দর লাগতেছে, আমাকে সুন্দর লাগতেছে না ক্লাস সুন্দর লাগতেছে? কাল এক্সাম শেষ হয়ে গেছে, আজকে না আছো তাহলে, কালকে এক্সাম শেষ হতে কি আছে, পড়া লাগবে না? এখন এখানে বিষয়টা হচ্ছে এই জিনিসটাই এখন বিস্তারিতভাবে পয়েন্ট আকারে দেওয়া আছে। যেমন এখানে মনে করো প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ, এখন এই প্রাকৃতিক পরিবেশটা কাকে বলে? যেমন কোনো দেশে জলবায়ু, ভূ প্রকৃতি, মৃত্তিকা, নদনদী, মানে ওই যে পয়েন্টগুলো, ধরো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? কোনো দেশের মধ্যে এই উপাদানগুলো যেটা আছে এই পরিবেশটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অর্থনীতি কাকে বলে? অর্থনৈতিক পরিবেশ হচ্ছে এই পয়েন্টগুলো যার মধ্যে থাকে সেই হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তুমি এই ছক মুখস্থ করলে পুরো অধ্যায় শেষ, মানে অর্ধেক শেষ, সামষ্টিকটা শেষ, আর যেটা ব্যস্ত করেছে নিজে নিজে বুঝতে পারবে পড়লেই। তো এটা ভালো করে পড়বে। এখানে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আসছে এমসিকিউ এর জন্য,
সেগুলো তোমাদেরকে বলে দেই। যেমন অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশের মধ্যে এমসিকিউ এর জন্য দুটো লাইন ইম্পর্টেন্ট। যেমন জাপান মানব সম্পদের কারণে ব্যবসায় উন্নতি লাভ করছে, কিছুর জন্য মানব সম্পদের কারণে, কারণ ওখানকার মানুষরা অনেক বেশি পরিশ্রম করতে পারে, বাংলাদেশের মতো অলস না যে একদিন কাজ করবে চার দিন শুয়ে বসে খাবে এরকম না, ওখানকার মানুষজন অনেক বেশি পরিশ্রম করতে পারে, এই জন্য বলা হয়েছে যে জাপান মানব সম্পদের কারণে ব্যবসায় উন্নতি লাভ করছে। সিঙ্গাপুর, সিঙ্গাপুর কিসের কারণে? সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া উন্নতির পিছনে অর্থনৈতিক পরিবেশ, এগুলোতে মানুষ বেশি টাকা ইনভেস্ট করে, এই জন্য এই দুটা দেশ অর্থনৈতিক পরিবেশের কারণে বেশি উন্নতি করতে পারছে। সামাজিক পরিবেশ কাকে বলে এখানে লেখা আছে, সামাজিক পরিবেশের মধ্যে সাংস্কৃতিক আর ধর্মীয় পরিবেশ লেখা আছে। আচ্ছা, এখানে আরেকটা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট যে ধর্মীয় বিশ্বাসের কারণে তুরস্কের মৎ শিল্প ব্যাপকভাবে গড়ে ওঠেনি। কিসের কারণে? ধর্মীয় বিশ্বাসের কারণে। এখন বলতে পারে যে তুরস্কের মৎ শিল্প ব্যাপকভাবে যে গড়ে ওঠেনি কোন পরিবেশের কারণে, তখন কোন পরিবেশ হবে? তখন হবে যে সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশের মধ্যে যে ধর্মীয় পরিবেশ, এই কারণে। কারণ তুরস্ক হচ্ছে মুসলিম কান্ট্রি, এখানে তো তোমার মনে করো যে কি বলে যে মদ যেটা এটা তো হারাম মুসলিমদের জন্য, তো এটা নিষিদ্ধ, এটা তো আর বাংলাদেশ না, যে কেরিয়ান কোম্পানি বছর কোটি কোটি টাকা ইনকাম করবে মদ বিক্রি করে। রাজনৈতিক পরিবেশ, আচ্ছা রাজনৈতিক পরিবেশ মানে দেওয়াই আছে, তুমি শুধুমাত্র কোথায় পড়বে তাহলে হবে। এখানে প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা যে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নের পিছনে প্রযুক্তিগত পরিবেশের অবদান সব থেকে বেশি। কার? ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নের পিছনে কিসের অবদান বেশি, কোন পরিবেশে? প্রযুক্তিগত পরিবেশের উপাদান কি বলে অবদান সব থেকে বেশি। আইনগত, এগুলো তো পড়লাম। আচ্ছা, এবার হচ্ছে ব্যষ্টিক উপাদান, এতক্ষণ যেগুলো পড়লাম ওগুলো সামষ্টিক আর এটা হচ্ছে ব্যষ্টিক। ব্যষ্টিক বলতে কী বোঝায়? একটা প্রতিষ্ঠানের ভিতরে বা বাইরে যে পরিবেশ এটা। সামষ্টিক কী বলছিলাম মনে আছে? সামষ্টিক হচ্ছে পুরো দেশের ভিতরের বাইরে যে পরিবেশ এটা, আর ব্যষ্টিক হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে। যেমন এখানে দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ একটা বাইরে, মানে ভিতরে, অভ্যন্তরীণ বলতে কোম্পানির ভিতরে যেটা বা প্রতিষ্ঠানের ভিতরে যে পরিবেশটা, এর মধ্যে একটা হচ্ছে মালিক। যেমন ধরো আমি যে আমার প্রতিষ্ঠানের কথা বলি, তো আমি হচ্ছি মালিক, তো আমাকে বুঝাইছে। এরপরে পরিচালনা পর্ষদ, আমার কোম্পানি বা আমার প্রতিষ্ঠান পরিচালনার জন্য অনেকেই আছে, তো পরিচালনা পর্ষদ দরকার। শ্রমিক কর্মী, এখানে অনেকগুলো টিচার আছে, টিচারের ক্লাসে আমি ধরে নিলাম ওনারা শ্রমিক কর্মী, ধরে নিলাম মানে কথার কথা। প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, এখানে মনে করো যে প্রতিষ্ঠানের আমাদের আলাদা একটা নিজস্ব একটা পদ্ধতি আছে না, ওইটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। আর বাইরের বিষয় বলতে গেলে বাইরের বিষয় হচ্ছে তোমরা, আমাদের কম্পিউটারে যারা আছে তোমরা কি, যারা ক্লাস করো, আমাদের স্টুডেন্ট যারা, তোমরা হচ্ছে আমাদের ক্রেতা বা ভোক্তা, আমাদের সাথে কম্পিটিশন করা যারা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে তারা, এই যে প্রতিযোগী ক্রেতা বা ভোক্তা হচ্ছে তোমরা। এবার হচ্ছে সরবরাহকারী, এগুলোই হচ্ছে ব্যষ্টিক পরিবেশের। এই অধ্যায়ের মধ্যে এতটুকুই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের মধ্যে আর পড়ার মতো কিছু নাই। ব্যবসার উপর পরিবেশের উপাদান সময়ের প্রভাব, এখানে প্রভাব এগুলো গ আর ঘ নাম্বারের জন্য, এগুলো তেমন পড়ার কিছু নাই। তুমি তোমাকে যেগুলো পড়তে বললাম এগুলো এই অধ্যায়ের মধ্যে পড়বে তাহলে হবে। একটা হচ্ছে সামষ্টিক পরিবেশের মধ্যে যে ছকটা বললাম ওই ছকটা পড়বে, আর ব্যষ্টিক পরিবেশের মধ্যে তো তেমন কোশ্চিন আসে না, আসে গ আর ঘ নাম্বারের জন্য। এখানে গ আর ঘ নাম্বারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পরেরগুলা, যে ব্যবসায় পরিবেশ যেটা, বাংলাদেশে ব্যবসায় পরিবেশের যে সম্ভাবনা আর সমস্যা, এই দুটো জিনিস ভালো করে পড়বে। কারণ একটা গদ্য যেটা উপরে যে প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজের উপরে ওই উদ্দীপকে মনে করে যে একজনের গল্প দেওয়া থাকবে, ওই গল্পের মধ্যে বলা হবে যে এইটা কী কী সমস্যা, আর পরে বলবে ঘ নাম্বারে যে এই সমস্যার সমাধানের উপায় কী কী। তো গ আর ঘ নাম্বারের জন্য তোমরা এই পরের পয়েন্টগুলো পড়বে তাহলে হবে। বলো ক্লিয়ার হয়েছে? মাঝার থেকে আসে কিছু বুঝবে না কেন? ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা সব থেকে সহজ সাবজেক্ট, এর থেকে সহজ মনে হয় না। কয় মিনিট ক্লাস নিলাম? ক্লাস নিলাম 20 মিনিট, 20 মিনিটে একটা অধ্যায় শেষ। এখন তোমাকে যদি এই অধ্যায় থেকে যদি মনে করো যে এই অধ্যায়ের যে জায়গা থেকে প্রশ্ন দিই তোমাকে আটকাই পারবে না ইনশাল্লাহ, যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো। তার মানে তোমার পরীক্ষার জন্য 3-4 নাম্বার সৃজনশীল এমসিকিউ কমন হয়ে গেল, একটা সৃজনশীলও কমন করে দিলাম। এই অধ্যায় থেকে যদি সৃজনশীল আসে লিখতে পারবে না,
পরীক্ষার আগে আগে যখন ব্যবসা সংগঠনের মেগা ক্লাস নিব, 2 ঘন্টায় পুরো বই শেষ। কোনো স্টুডেন্ট যদি এর আগে কোনো দিন পড়তে না বসে, ওই 2 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করে, 2 ঘন্টায় ব্যবসা সংগঠন শেষ। মাশাআল্লাহ, সবাই বলতে পারবো। যারা দেরিতে ক্লাসে আসো, ক্লাসটা রেকর্ডেড থাকবে গ্রুপে, তোমরা পরে করে নেবে। এটা এমসিকিউ আমি সলভ করাইলাম না, কারণ এমসিকিউ তোমরা পারবে, সলভ করানোর কিছুই নাই। এখানে এমসিকিউ পড়ার মতো ওই একটাই জায়গা, সেটা হচ্ছে ব্যষ্টিক সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো, অর্থাৎ তোমার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এই যে উপাদানগুলো আছে, প্রযুক্তিগত, আইনগত, ওই ওই উপাদানের ছকটা পড়ে নেবে এই অধ্যায়ের মধ্যে, ওইটাই এমসিকিউ। আর বাকি প্রত্যেকটা সাব পয়েন্ট থেকে যে 1-2 লাইন করে আছে যে কোন দেশে কোনটা কোন পরিবেশের জন্য বিখ্যাত, ওই জিনিসটা আমি তোমাদেরকে লাইন বাই লাইন দাগাই দিলাম। তো পরে আবার বলো না যে বনি ভাই মাত্র 20 মিনিটের ক্লাস নিল, 20 মিনিটে সব শেষ হয়ে গেছে, আমি কি করবো? ঠিক আছে, পরের ক্লাস 4টায়, যার যার ক্লাস আছে 4:30, ওটার জন্য সবাই তৈরি হও। পিয়াস, ক্লাস শেষ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আগামী দিন দ্বিতীয় পত্রের ক্লাস হবে, ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রটা শেষ হয়েছিল, দ্বিতীয় পত্রের ক্লাস হবে। দ্বিতীয় পত্রের যে অধ্যায় হবে, পরের অধ্যায়টা ব্যবসায়ী যে নীতি, ব্যবসায়ী নীতির ক্লাস হবে সামনের দিন ইনশাল্লাহ, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আসসালামু আলাইকুম।